আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন একটা আমলের কথা নিয়ে যে আমল করলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সকল ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করবেন, রক্ষা করবেন। যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই আয়াতটি পাঠ করার অভ্যাস করবে, সাপ বিচ্ছুর অনিষ্ট থেকে, সাথে সাথে কষ্টদায়ক প্রাণী যারা মানুষের ক্ষতি করে এই সমস্ত প্রাণীর অনিষ্ট থেকে হেফাজতে থাকবে। এটা কোন আয়াত? আল্লাহর কোরআনের একটা আমলের কথা বলা হয়েছে এখানে। সেই আয়াতটা হচ্ছে সূরাতুস সফাত, সূরা সফাত। এটা হচ্ছে 79, 80 এবং 81, এই তিনটা আয়াত পাঠ করলেই হবে। তিনটা আয়াত আপনাকে পাঠ করতে হবে। আয়াত তিনটা আমি বলে দিচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، سلام على نوح في العالمين، إنا كذلك نجزي المحسنين، إنه من عبادنا المؤمنين. تين آيات شكال شندا پات کرار اب باش کرن الله پاک عمدر کے اي عملر مادو میں اکتو فلافل دان کرن امی دعا کری ہے اللہ جے بھائی رائے بان جے بونے رائے কোরআনের এই আয়াতটা পাঠ করবে, আপনি তাদের সবাইকে উক্ত ফলাফল দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।